দীর্ঘ 20 বছর পর আবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সঞ্জয় লীলা বানশালী এবং সালমান খান। তাদের জুটিতে বলিউড পেয়েছে হিট সিনেমা যেমন হাম দিল কে সনম। এরপরে সালমান এবং সঞ্জয়ের মধ্যে মন কষাকষি হওয়ার জন্যে তাদের মধ্যে নাকি অনেক দূরত্ব বোঝা হয়ে চলেছিল। সূত্রের খবর, মূলত সঞ্জয় এখন ঐতিহাসিক পটভূমি নির্ভরে যে সিনেমাগুলো করেন সেই কারণে নাকি নির্ভরযোগ্য যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্যই কিন্তু সালমান খানের জন্য নয়। কিন্তু মূলত বড় পর্দায় আবার প্রেমিক সালমান খানকে ফিরিয়ে আনতে চলেছেন সঞ্জয়। কিন্তু সিনেমার কাহিনী কী হবে সে বিষয়ে মূল কিন্তু ঘটনা কী হতে চলেছে তা কিন্তু বলতে নারাজ পরিচালক এবং তারকা দুজনেই। এই সিনেমার চিত্রনাট্য কী হবে সে বিষয়ে বেশ কয়েকবার সাক্ষাৎকার সেরে ফেলেছেন সালমান খান ও সঞ্জয়। সূত্রে খবর, এই সিনেমাতে এবার টুইস্ট আনতে চলেছেন পরিচালক। শুধু সালমান নয়, এই সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাবে কিং খান। সালমান খানের সিনেমাতে শাহরুখ খানকে কেমিও করতে দেখা গেছে, তেমনই কিং খানের সিনেমাতে ভাইজানেও বেশ কয়েকবার কেমিও করতে দেখা গেছে। সঞ্জয় সিনেমাতে শাহরুখ খানের উপস্থিতির কথা স্বীকার করেছে তার মুখ দিয়ে। যদি এই সিনেমাতে কিং খানের চরিত্রটি কী হবে সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। আগামী বছরের মাঝামাঝি সময় থেকে শুটিং ফ্লোরে সঞ্জয় সিনেমাটি আরম্ভ করবে। আশা করা যাচ্ছে 2021 মধ্যে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। বনশালী প্রোডাকশনের পাশাপাশি সালমান খান নিজেও এই সিনেমাটি প্রযোজনা করবেন বলে জানা গিয়েছে। এবং আপনারা বলুন এখন এই দুটিকে আপনারা দেখতে কতটা এক্সাইটেড, এবং আমারও খুবই এক্সাইটেড এই দুটি চরিত্র কবে আসবে, এবং এর জন্য আমিও অপেক্ষা করে রইলাম। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।